আমার বিয়ে। ২০২১ পুরোটাই প্রেম করে কাটিয়েছেন তাসনুভা তিশা। ঘুণাক্ষরেও টের পাননি কেউ। গত মাসেও জানিয়েছিলেন একা থাকতেই ভালোবাসেন তিনি। চুপি চুপি মন দেওয়া নেওয়ার পাট চুকিয়ে সুখবর দিলেন ফেসবুকে। শনিবার পারিবারিকভাবে আংটি বদল করলেন তিশা ও সৈয়দ প্রিন্স আসকার। আগামী মাসে বিয়ে করতে যাচ্ছেন তারা। ফেসবুকে আংটি পরানো ছবি পোস্ট করার পর কথা হয় তাসনুভা তিশার সঙ্গে। জানালেন ফেব্রুয়ারি মাসে দুই তারিখে তাদের বিয়ে। প্রিন্সের সঙ্গে পরিচয় কিভাবে? তিশা বলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসে ব্যাস ২০০৩ নাটকের শুটিংয়ে একটি অফিসে গিয়েছিলাম। সেখানকার কর্মকর্তা প্রিন্স, সেখানেই আমাদের কথা হতো, একটু একটু করে কথা বাড়তে থাকে। গত বছরের শুরুতে বুঝতে পারি ছেলেটিকে আমি পছন্দ করতে শুরু করেছি। হয়তো এমন ছেলেকেই এতদিন খুঁজছিলাম। আর কতদিন একা থাকবো, বিয়ে তো করতেই হবে, তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম। তাসনুভা তিশা ঢাকার বাইরে শুটিং নিয়ে ব্যস্ত। কেন তার মনে হলো এই ছেলেটিকে বিয়ে করা যায়? তিশা বলেন, তার সঙ্গে পরিচয়ের পর সে শুটিংয়ে আসতো। সে জানতো আমার আগে বিয়ে হয়েছিল, আমার মেয়ে আছে। একসময় বুঝতে পারি আমার মেয়ের সঙ্গে তার ভালো ভাব জমেছে, এগুলো আমার ভালো লাগতো। তাছাড়া আমি গান পছন্দ করি, সে ভালো গান গায়, আমাকে গান শোনাতো। তার চিন্তাভাবনা আধুনিক, আমার কাছে মনে হলো তার মন মানসিকতাও ভালো। পরে তার পরিবারের লোকদের সঙ্গে কথা হয়, তারাও খুব আন্তরিক। তার মা ভাই বোনেরা সবাই খুব সহযোগিতা করেছেন, তারা সবাই পজিটিভ মাইন্ডের। আমাদের জন্য সবার দোয়া চাই। গত মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না, এর মধ্যেই বিয়ের খবর। তিনি বলেন, বিয়ে তো বললেই হয় না, সব কিছু মিলে সময় লাগে। আগে থেকে সব কিছু বলতেও ভয় লাগছিল। এখানে দুই পরিবার যুক্ত ছিল, তারা আমাদের বাসায় এসেছিল, সব কিছু মিলে কমফোর্টেবল জীবন পাবো বলেই আমার কাছে এখন মনে হয়েছে, যে কারণে বিয়ের খবর জানাচ্ছি। আগস্ট ১৪ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তাসনুভা তিশা। এরপর কাজ করে পরিচিতি পান তিনি। বড় পরিসরের কাজের মধ্যে সর্বশেষ তাকে দেখা গেছে নেটওয়ার্কের বাইরে সিনেমায়। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।